জি সি দেব, গোবিন্দচন্দ্র দেব, তার হাসিমুখ আমরা অনেককে পাঠ্যপুস্তকে দেখেছি। 1971 সালের 14 ডিসেম্বর যেসব বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হন তিনি একজন। জি সি দেবের সাথে আমাদের পরিচয় শুরুতে হয়তো বা অতটুকুই, তো জি সি দেব যে একজন দুর্দান্ত দার্শনিক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শনের একজন পায়নের অধ্যাপক ছিলেন, আমরা হয়তো বা ভুলে যাই। তো জি সি দেবের সাথে পরিচয়ের জন্যই আসলে সহজ কোনো তরিকা খুঁজতেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে জি সি দেবের শ্রেষ্ঠ প্রবন্ধ হতে পারে জি সি দেবকে জানার সবচেয়ে সেরা একটা উপায়। এর আগে 2010 বা 2012-র দিকে জি সি দেবের রচনা সমগ্র নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমার কাছে অনেক বিস্তৃত হওয়াতে তাতে প্রবেশ করা কষ্ট করেছিল। কিন্তু ছোট্ট একটি বই, শ্রেষ্ঠ প্রবন্ধ, জি সি দেবের শ্রেষ্ঠ প্রবন্ধ, সম্পাদনা করেছেন ডক্টর প্রদীপ রায়। যদিও তিনি বার্টন রাসেল খুব বাজে একটা অনুবাদ করেছেন হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির, কিন্তু তিনি, আমি মনে করি, জি সি দেবের এই শ্রেষ্ঠ প্রবন্ধ সম্পাদনার মাধ্যমে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সেরেছেন। এজন্য ডক্টর প্রদীপ রায়কে ধন্যবাদ জানাতে চাই। এই বইয়ে জি সি দেবের দুর্দান্ত কয়েকটি প্রবন্ধ নিয়ে আলাপ আলোচনা এগিয়েছে, এক একটা এক এক ধরনের বিষয়বস্তু নিয়ে এগিয়েছে। এটা পাঠক পড়ে খুব মজা পাবে, দর্শনের সাথে পরিচিত হতে পারবে, কীভাবে বিজ্ঞানের সাথে দর্শনের ফারাক আছে, যদিও দর্শন থেকে সকল জ্ঞানকাণ্ড বিস্তৃত হয়েছে, ব্যাপৃত হয়েছে, কিন্তু তারপরও দর্শন যে বিজ্ঞানকেও ভিক্ষা দেওয়ার বা ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা রাখে, সেখানে কয়েকটি প্রবন্ধে আমরা তা দেখতে পারব। আমরা যদি বইটির সূচিপত্র দেখি তাহলে কী আছে, প্রথম অধ্যায়টি, প্রথম প্রবন্ধটি হচ্ছে দর্শন ও একজগৎ, দ্বিতীয়টি হচ্ছে আলো দর্শনের ভূত ও ভবিষ্যৎ, তৃতীয় হচ্ছে সভ্যতার ভাঙ্গন, তারপরে বিশ্ব সভ্যতায় মুসলিম দার্শনিকদের দান, তারপরে মুসলিম দার্শনিকদের স্বকীয়তা, রবীন্দ্র দর্শনের গোড়ার কথা, সমন্বয় দর্শন ও মানুষের ভবিষ্যৎ, বার্ধক্যের আশাবাদ, অজাত শত্রু অধ্যাপক, আমিদিনের শিক্ষা দর্শন। আমি এখানে কয়েকটা চ্যাপ্টার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই বইয়ের সবচেয়ে মজার আর্টিকেল বা সবচেয়ে মজার প্রবন্ধ যদি বলতে হয় তাহলে বলবো আলু দর্শনের ভৌত ভবিষ্যৎ, মানে দর্শনকে এত মজারভাবে উপস্থাপন করা যায়, এত রম্য রস করা যায়, এই অধ্যায়টি, এই প্রবন্ধটি পড়লে আমরা বুঝতে পারব। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চ্যাপ্টার হচ্ছে বিশ্ব সভ্যতায়, বিশ্ব জ্ঞানভাণ্ডারে বা দর্শনের চর্চায়, দর্শন চর্চায় মুসলিম দার্শনিক বিজ্ঞানীদের অবদান। এখানে খুব সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন এবং একই সাথে তিনি মুসলিম দর্শনের সাথে ভারতীয় দর্শনের একটা তুলনামূলক আলাপ আলোচনা করার চেষ্টা করেছেন জায়গায় জায়গায়। তো এটা একটা ভ্যালু বা ভ্যারাইটি অ্যাড করেছে আমি মনে করি দর্শনের আলোচনায়। পশ্চিমারা কীভাবে ভারতবর্ষ বা মুসলিম দার্শনিকদের অনেক অবদান অনেক সময় স্বীকার করার চেষ্টা করে, অবজ্ঞা করার চেষ্টা করে, কিন্তু এখানে উনি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কীভাবে গ্রিক রোমান দর্শন মুসলমানদের হাত ধরেই ইউরোপীয়দের হাতে পৌঁছায়, এবং মুসলিম সভ্যতার পিক পয়েন্টে তারা কীভাবে জ্ঞান বিজ্ঞান চর্চায় অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন সেদিকে আলোকপাত করেছেন জি সি দেব। এই বই যে আরেকটা যদি রম্যরসাত্মক প্রবন্ধ থাকে সেটা বলবো বার্ধক্যের আশাবাদ, মানে বুড়ো বয়সে কী কী জিনিস নিয়ে আশাবাদী হওয়া যায় বা বুড়ো বয়সে কীভাবে সুস্থ থাকা যায়, বুড়ো বয়সের মানুষের আশা আকাঙ্ক্ষা কী হতে পারে, এ নিয়ে খুব মজার মজার আলাপটারিতে এগিয়েছে। এবং এক্ষেত্রে তিনি তার একজন পশ্চিমা বন্ধুর কথা বলেছেন, কোনো এক প্রোগ্রামে কানাডাতে, খুব সম্ভব কোনো এক প্রোগ্রামে তিনি অতিথি ছিলেন, তার বন্ধু অতিথি ছিলেন, তার বন্ধুর বয়স তখন 70, তো তখন তার বন্ধুকে বুড়ো বলার কারণে ওই বন্ধুর ওয়াইফ যে দৃষ্টি দিয়েছিলেন সেটা দিয়ে আসলে পশ্চিমাদের একটা দৃষ্টিভঙ্গি তুলে আনা হয়েছে যে পশ্চিমারা আসলে বুড়ো হতে চান না, তারা মানে বার্ধক্যকে যত সম্ভব দূরে ঠেলে দিতে চান, তারুণ্যকে এগিয়ে রাখতে চান। সেটা একটা ভালো দিক, আমাদের এখানে যেখানে 50-60 বুড়ো হয়ে যায় ওখানে 60-70-80 পেরিয়েও তারুণ্যের একটা প্রয়াস লক্ষণীয়, সেটা একটা মজার দিক। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কীভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে বুড়ো বয়সেও ক্রিয়াশীল থাকা যায়, এরকম কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস উনি দিয়েছেন এই প্রবন্ধে, এটা খুব মজার। এই বইয়ের সেরা একটা প্রবন্ধ যদি আমি বলতে হয় তাহলে আমি বলবো অজাত শত্রু অধ্যাপক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে এত সংক্ষিপ্তভাবে, এত সংক্ষিপ্ত অথচ এত সুন্দরভাবে আর কোন লেখা আমার নজরে পড়ে নাই। আমার কাছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকে মানে এই ছোট্ট একটা আর্টিকেলে প্রফাউন্ডলি প্রকাশ করেছেন জি সি দেব, এজন্য জি সি দেবের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো একজন পণ্ডিতের জীবনের প্রতি সংক্ষেপে আলোকপাত করেছেন। কেউ যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জানতে চায় আমি বলবো যে জি সি দেবের এই অজাত শত্রু প্রবন্ধটি পড়ে দেখতে। সব মিলিয়ে আমি মনে করি জি সি দেবের শ্রেষ্ঠ প্রবন্ধ একটি মাস্ট রিড বই হইতে পারে যারা দর্শন চর্চা করতে চান বা দর্শন পাঠে অনুরাগী,
অথবা জিসিদেব সম্পর্কে জানতে চান, জিসিদেবের লেখার সাথে পরিচিত হতে চান, সর্বোপরি বিশ্ব সভ্যতায় মুসলিম দার্শনিক অবদানকে উনি কীভাবে দেখছেন এটা যদি, এই ব্যাখ্যাটা যদি জানতে চান, তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পর্কে সংক্ষেপে পরিচিত হতে চাইলে এই বইটা একটা ভালো একটা সংগ্রহ হতে পারে বলে মনে করি। বইটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। ধন্যবাদ বিশ্ব সাহিত্য কেন্দ্রকে এত সুন্দর একটি বই নিয়ে আসার জন্য। প্রদীপ রায়কে ধন্যবাদ এই বইটি সম্পাদনা করার জন্য। জিসিদেব পাঠ সুখকর হোক।